ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা যেটা পড়বো সেটা তোমাদের বইয়ের সপ্তম অধ্যায় ইন্টারনেট সম্পর্কে প্রাথমিক ধারণা। এগুলো তোমাদের অ্যানুয়াল পরীক্ষা সিলেবাসে আছে ইন্টারনেট। তো তোমরা তোমাদের বইয়ের 43 পাতায় দেখো ইন্টারনেট সম্পর্কে, ইন্টারনেট ও ইন্টারনেটের ইতিহাস। ইন্টারনেট মানে কি? ইন্টারনেট মানে হচ্ছে ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক। এটার সাহায্যে কী হয়, ইন্টারনেট এখন বর্তমানে বহুল ব্যবহৃত একটা মাধ্যম, যেটা সাহায্যে আমরা যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে লক্ষ লক্ষ কম্পিউটারের সঙ্গে একসঙ্গে যোগাযোগ করতে পারি, গোটা পৃথিবীর একসাথে যোগাযোগ করতে পারি যে কোনো জায়গায়। ইন্টারনেট কোথায় প্রথম উদ্ভাবককে, এটা তোমরা একটু ভালো করে জানবে, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, বা মানে আমেরিকা। 1957 সালেই সোভিয়েত ইউনিয়ন কী করে, যে প্রথম স্যাটেলাইট বানায় স্পুটনিক, তাকে মহাকাশে পাঠায়, এবং পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্র কী করে, ARPA বলে একটা সংস্থা গঠন করে, যারা হচ্ছে কি করেছিল, যে পরবর্তীকালে লিগলাইডার এবং লরেন্স রবার্ট বিভিন্ন রকম দেখবে এখানে নেটওয়ার্ক ব্যবস্থা করে তোলা আছে, তোমরা পড়বে যে নামকরণ করেন আরপ্যানেট। পরে 1990 সালে যে আরপ্যানেটের পরিবর্তে আছে NSF নেট, যা বিভিন্ন কমার্শিয়াল মেল সিস্টেমে ব্যবহার করা হতো। তারপর আরও বিভিন্ন ধাপ অতিক্রম করে 1995 সালে এলো WWW বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তোমরা এইটাকে খুব ভালো করে পড়বে, দেখো তোমরা এগুলোকে একটু ভালো করে পড়ে নেবে উপরে, কিন্তু তোমরা সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ তোমাদের বইয়ের মধ্যে সেটা হচ্ছে ভালো করে পড়বে যে 1995 সালে কী তৈরি হয়, WWW বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, যেটা তৈরি করেছিলেন কে, ব্রিটিশ বিজ্ঞানী টিম বার্নার্স-লি। ঠিক আছে, এই WWW হলো বর্তমানে ইন্টারনেট ব্যবস্থা, এই WWW ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবটার মাধ্যমেই কিন্তু বর্তমানে ইন্টারনেট ব্যবস্থাটা চলে। তাই তোমরা এগুলোকে একটু ভালো করে পড়ে নেবে, এই এই এইটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে। আর WWW ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এই ফুল ফর্মটা কিন্তু অবশ্যই মনে রাখবে, এটা খুবই পরীক্ষায় আসে। কিন্তু এবার হচ্ছে ইন্টারনেটের গুরুত্ব, ইন্টারনেটের প্রধান গুরুত্ব কী, মানে ইন্টারনেটের কাজগুলো কী, ইন্টারনেটের সাহায্যে আমরা কী করতে পারবো, পৃথিবীর যে কোনো অংশের তথ্য অতি দ্রুত সহজেই ঘরে বসে আমরা পেতে পারবো। এছাড়া ইমেল ব্যবস্থার মাধ্যমে কোনো গুরুত্বপূর্ণ বার্তা, মানে আমরা যে কোনো রকম বার্তা, মানে আমাদের কিছু বলার থাকলে বা সেগুলো আমরা কি পৃথিবীর যে কোনো জায়গায় পাঠিয়ে দিতে পারবো এক নিমেষের মধ্যে। অনলাইন চ্যাটের মাধ্যমে আমরা যে কোনো মানুষের সঙ্গে সাথে সাথে বসে যোগাযোগ করতে পারবো বাড়িতে বসেই ইন্টারনেটের সাহায্যে। ঠিক আছে, এছাড়া হচ্ছে অনলাইনের সাহায্যে আমরা কী করতে পারবো, রেল বিমানের টিকিট বুকিং ইত্যাদি, বা টুরিস্ট স্পটে বিভিন্ন রকম বুকিং করতে পারবো, বাড়ির ইলেকট্রিক বিল, টেলিফোন বিল, জীবন বিমার প্রিমিয়াম। এছাড়া আমরা তখন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাও পাঠাতে পারি ইন্টারনেটের মাধ্যমে। এছাড়া শপিং মলে না গিয়ে ঘরে বসে আমরা জিনিস কিনতে পারবো, যেটা হচ্ছে অনলাইন শপিং বা অনলাইন মার্কেটিং বলা হয় যাকে। বিভিন্ন চাকরির পরীক্ষা বা ইউনিভার্সিটির ফর্ম ঘরে বসে বসে পূরণ করা যাবে। এছাড়া এখন ইন্টারনেটে বলা যেতে পারে যে ইন্টারনেটে প্রচুর বিনামূল্যে ইবুক বা বই পাওয়া যায়। বলা যেতে পারে বর্তমানে ইন্টারনেট থাকলে আমরা বেশিরভাগ কাজই করে ফেলতে পারবো, যদি আমরা ইন্টারনেটের সঙ্গে কানেক্টেড থাকি। ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলি সম্পর্কে ধারণা থাকার প্রয়োজন, কী কী, ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজার কী, ওয়েব ব্রাউজার হচ্ছে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেটার সাহায্যে আমরা কী করবো, WWW-র মধ্যে সার্ভারে, মানে যেটার মধ্যে দিয়ে আমরা ইন্টারনেটকে পরিচালিত করবো। ব্রাউজার ছাড়া কিন্তু আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, তোমরা তোমাদের বইয়েতে দেওয়া আছে বিভিন্ন রকম, তবে তোমরা খুব সোজাভাবে একটা জিনিস জেনে রাখো যে WWW-র ওয়েব সার্ভারে ঢুকতে গেলে আমাদের যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার দরকার তাকেই বলে ওয়েব ব্রাউজার। এটা ছাড়া আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারবো না। ইন্টারনেট এক্সপ্লোরার, নেটস্কেপ, নেভিগেটার, গুগল ক্রোম, মোজিলা ফায়ারফক্স, অপেরা মিনি ইত্যাদি, এগুলো থাকে। এবার হচ্ছে ওয়েব পেজ। ওয়েব পেজ কী, ওয়েব পেজ হচ্ছে একটা তথ্য সমৃদ্ধ পেজ, যার মধ্যে কী থাকে, বিভিন্ন রকম যে WWW-র দ্বারা, মানে যে যাদের ওয়েব পেজ হবে তাদের যে সমস্ত ডিটেলস আছে সেগুলো কিন্তু আমরা সেটা দেখতে পাবো। সেটা কোনো কোম্পানির ওয়েব পেজ হতে পারে, কোনো গভর্নমেন্টের ওয়েব পেজ হতে পারে, এরকম বিভিন্ন ধরনের। এবার কি ওয়েব পেজ, কি ওয়েব পেজ হচ্ছে, মানে আমরা ইন্টারনেট খোলার পরে যে পেজটা আসবে না আমাদের, ওটাই হচ্ছে একটা ওয়েব পেজ। এবার ওয়েব পেজ কি, ওয়েব পেজ হচ্ছে দুই প্রকারের, স্ট্যাটিক ওয়েব পেজ আর হচ্ছে ডায়নামিক ওয়েব পেজ। এটা তোমরা জেনে রাখবে যে ওয়েব পেজ কত প্রকারের। ওয়েব সার্ভার, সার্ভার কি, সার্ভার হচ্ছে এক ধরনের শক্তিশালী কম্পিউটার যার সাথে অনেক কম্পিউটার যুক্ত থাকে, সেগুলোকে আবার কী বলে, ক্লায়েন্ট। ঠিক আছে, হোম পেজ, হোম পেজ মানে কি, যে কোনো ওয়েবসাইটের একটা প্রথম যে পেজটা থাকে তাকে বলা হয় হোম পেজ। তোমরা শুধু ছোট্ট ছোট্ট করে এগুলোকে পড়ে বেরিয়ে যাবে যে হোম পেজটা কি, না ওয়েবসাইটে প্রথম আমরা খুললেই যে পেজটা বেরিয়ে আসবে সেটাই হচ্ছে হোম পেজ। ওয়েবসাইট কি, ওয়েবসাইট হচ্ছে একগুচ্ছ পরস্পর সম্পর্কযুক্ত ওয়েব পেজের সমষ্টি, অনেকগুলি ওয়েব পেজকে মিলিয়ে মিশিয়ে তৈরি হয় যে তাকে বলা হচ্ছে ওয়েবসাইট। কোনো কোম্পানি বা সংস্থা তাদের সার্ভারে নিজস্ব একটি ওয়েবসাইট খুলতে পারে, সেখানে সেই কোম্পানি বা সংস্থা তাদের নিজস্ব বিভিন্ন তথ্যকে আপলোড করতে পারে, মানে যাদের ওয়েবসাইট তাদের বিভিন্ন তথ্য থাকবে সেই রকম একটা ওয়েব পেজের সমষ্টি, তাকেই বলা হচ্ছে তোমাদের
এটাকে বলা হয় ওয়েব পেজ, ঠিক আছে? তোমরা তাহলে এইটুকুনি জানলে শুধুমাত্র। এবার ওয়েব পেজের মধ্যে কি বিভিন্ন রকমের পেজ, যেমন কয়েকটা উদাহরণ দিয়ে দিচ্ছে, দেখো www.indiapost.gov.in, www.irctc.co.in, এগুলো কিসের না, ভারতীয় পোস্ট অফিস এবং ভারতীয় রেল রিজার্ভেশন নামক সরকারি সংস্থার ওয়েবসাইট, এইগুলি, ঠিক আছে? তারপরে বলছে কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, www এর পুরো ফুল ফর্ম আমি আগেই বললাম তোমাদেরকে, ভালো করে পড়বে। আর এটা কি বিশ্বের সমস্ত ওয়েবসাইটকে যুক্ত করে আছে। ডাউনলোড, ডাউনলোড মানে কি দূর প্রান্তের কোনো, মানে ইন্টারনেটের সাহায্যে দূর প্রান্তের কোনো সার্ভার থেকে, বা ওয়েব সার্ভার, ইমেল সার্ভার বা FTP সার্ভার, বিভিন্ন সার্ভার থেকে তোমার নিজের কম্পিউটারে ডেটাকে স্থানান্তরিত করা, কোনো পছন্দ মতো কোনো গান, সিনেমা, যে কোনো রকম ডেটাকে আমরা যে ডাউনলোড করছি সেটা মানে ডাউনলোড করে আমাদের কাছে চলে আসবে, ওটা ওদের ইন্টারনেটের সার্ভার থেকে আমাদের কাছে চলে আসে। আপলোড, আপলোড মানে কি আমাদের কাছ থেকে কোনো জিনিসকে ইন্টারনেটের মাধ্যমে, ইন্টারনেটে আপলোড করা, যেমন আমরা ইউটিউব বা ফেসবুকের মধ্যে যে বিভিন্ন রকম, ইউটিউবের মাধ্যমে আমরা অনেক সময় আপলোড করে দিই ভিডিওকে, সেটাও এক ধরনের প্রসেস, যে আমরা আমাদের পছন্দের কোনো জিনিসকে ইন্টারনেটের মধ্যে দিচ্ছি, ঠিক আছে? এইটা হচ্ছে আপলোড আর ডাউনলোড। এবার কি বলছে ইমেল, ইমেল মানে কি, ইমেল জেনে রাখো, ইমেল হচ্ছে ইলেকট্রনিক মেল, মানে আমরা চিঠি, আগে যেমন আমরা চিঠি লিখতাম এবং সেটাকে পোস্ট অফিসের মাধ্যম দিয়ে পাঠাতাম, এখন আমরা সেই একই ব্যবস্থা, চিঠি বা কোনো বার্তা মানে মেসেজ আমরা কী করবো, একই সঙ্গে অনেকজনকে ইন্টারনেটের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো, এটাই হলো ইমেল। সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিন কি www-তে খুঁজে পাওয়ার জন্য সার্চ ইঞ্জিন ব্যবহার করে। সার্চ ইঞ্জিন কোনগুলো, সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল, ইয়াহু, অল্টা ভিস্টা, এইগুলো, এগুলো কি সার্চ ইঞ্জিন মানে হচ্ছে এদের মধ্যে থেকে আমরা খুঁজে বার করতে পারবো। www.google.com খুললাম, তার মধ্যে এবার আমার যেটা প্রয়োজন সেটা আমি খুঁজে নিতে পারবো। ইউআরএল, ইউআরএল কথা সম্পূর্ণ নাম কি ইউনিফর্ম রিসোর্স লোকেটার, এগুলো কিন্তু তোমরা ভালো করে পড়বে, ফুল ফর্মগুলো এখান থেকে কিন্তু ফুল ফর্ম খুব ভালো করে আসে। ইউআরএলের সাহায্যে কি আমরা যে কোনো ফাইলের, ওয়েব বা ডকুমেন্টের ঠিকানা, ইউআরএল মানে হচ্ছে ঠিকানা একটা, অ্যাড্রেস, ইউআরএল হচ্ছে অ্যাড্রেস, ওই অ্যাড্রেসের সাহায্যে আমরা ওয়েব পেজটি সহজে খুঁজে পাবো। হাইপারলিঙ্ক কি ইন্টারনেটে কোনো ওয়েব পেজে উপস্থিত কোনো ছবি অথবা এক বা একাধিক শব্দ যেগুলি নিচে ডাক দেওয়া থাকে বা বিভিন্ন রঙের হয়, লাল বা নীল, এগুলোকে হাইপার টেক্সট বলা হয়। এই হাইপার টেক্সটগুলোর উপরে কী করবে, মাউস পয়েন্ট নিয়ে গেলে মাউস পয়েন্টটা হাতের আকার ধারণ করবে, আর ওই টেক্সটের সঙ্গে 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 অন্য ওয়েব পেজ খুলে যাবে, মানে একটা পেজ থেকে অন্য পেজে যাওয়ার জন্য যে লিঙ্কটা থাকে তাকে বলছে হাইপারলিঙ্ক, হাইপারলিঙ্ক ক্লিক করে, ঠিক আছে, ওই পেজের অন্যত্র পাঠিয়ে দেওয়া যায়, একে হাইপারলিঙ্ক বলে। হাইপারলিঙ্ক কত প্রকার, হাইপারলিঙ্ক দুই প্রকার, তোমরা এটা পরে দেখতে পারবে করে কাজটা, প্র্যাকটিক্যালের সময় তোমরা দেখবে পরে কাজ করবে যে ওই হাইপারলিঙ্ক কীভাবে করে, ইন্টারনাল হাইপারলিঙ্ক আর এক্সটার্নাল হাইপারলিঙ্ক। ইন্টারনাল হাইপারলিঙ্ক কি, এক্ষেত্রে হাইপার টেক্সটে ক্লিক করলে ওই ওই ইন্টারনাল হাইপারলিঙ্ক মানে ওই পেজেতেই খুলবে অন্য কোনো অংশে, আর এক্সটার্নাল মানে হচ্ছে সংশ্লিষ্ট ওয়েব পেজটা খুলে যাবে, যাতে ক্লিক করবে সেই ওয়েব পেজটা চলে যাবে। আচ্ছা, ব্যবহার কীরকম, একাধিক ওয়েব পেজের মধ্যে লিঙ্ক তৈরি করে, হাইপার লিঙ্কে ক্লিক করে লিঙ্ক পেজটি খুলে যায়, ফলে ব্যবহারকারীকে আর আলাদা করে খুঁজতে হয় না, ফলে সময় সাশ্রয় হয়, ঠিক আছে? এই তোমাদের চ্যাপ্টার, তোমাদেরকে আজকে গোটা চ্যাপ্টারটি পড়ানো, যেহেতু সময় কম সেহেতু তোমাদেরকে গোটা চ্যাপ্টারটি পড়তে হবে, তোমরা একটু ভালো করে পড়বে, তোমাদের যে অনুশীলনের প্রশ্নগুলো আছে ওগুলো আমরা করে পাঠিয়ে দেবো, তোমরা ওগুলোকে ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? আর আমি বারবার বলছি তোমাদের কিন্তু এই চ্যাপ্টার থেকে তোমরা ফুল ফর্মগুলো খুব ভালো করে মুখস্থ করবে, সুস্থ থাকবে, ভালো থাকবে, ভালো করে মন দিয়ে পড়াশোনা করবে, পরীক্ষার প্রশ্ন এই তোমাদের অনুশীলনের মধ্যে থেকেই আসবে। ওকে।